আমার প্রাইম এরিয়া অফ ইন্টারেস্ট হয় গিটের ব্যথার চিকিৎসা, কোমরের সিরদাড়ের ব্যথার চিকিৎসা, কমপ্লেক্স ট্রমা, নেগলেক্টেড ট্রমা আর ফেল্ড অর্থোপেডিক প্রসিজারের ট্রিটমেন্ট। আজকে আমরা এই গিটের ব্যথাটা নিয়ে একটু কথা বলব। সাধারণত আমি দেখি যে গিটের ব্যথা নিয়ে অনেকগুলো ভুল ধারণা কিন্তু মানুষের আছে। কমনলি পেশেন্টগুলো এরাই এটা ভাবে যে গিটের ব্যথাটা একটা বয়সের অনুযায়ী রোগ হয়ে গেছে আর এটা কোনো চিকিৎসা নেই, কিংবা একটা আতঙ্ক আছে যে যদি আমরা ডাক্তারবাবুর কাছে যাই তাহলে উনি কিন্তু অপারেশনই বলবেন। এই ভয়তে থেকে অনেকরা কিন্তু চিকিৎসা করাতেই আসেন না আর কষ্ট ভুগতে থাকেন। এই যে মিসকনসেপশনটা আছে এটাকেই দূর করার জন্য আপনার সম্মুখে আমি আজকে এই কথাটা প্রস্তুত করছি। নর্মালি আর্থ্রাইটিস অনেক ধরনের হয়। কিছুগুলো হয় যেগুলো বয়সের সাথে এজ রিলেটেড আর্থ্রাইটিস হয়, যেটাকে অস্টিও আর্থ্রাইটিস বলা যায়। আরেকটা আর্থ্রাইটিস হয় যেটাকে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, যেগুলো রোগের জন্য হয়, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস কিংবা অন্য ধরনের আর্থ্রাইটিস, যেগুলো কম বয়সে হয়। আপনারা যখন একটা ডাক্তারবাবুর কাছে যাবেন ব্যথা নিয়ে, উনি সামান্যত একটা এক্সরে করবেন, কিছুটা ব্লাড রিপোর্ট করবেন, এটা উনি ডিফারেনশিয়েট করে দেখবেন যে এটা বাতের একটা গিটের যেটা অস্টিও আর্থ্রাইটিস আছে কিংবা রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে। তারপরে অনেকগুলো চিকিৎসা পদ্ধতি আছে, যেরকম এক্সারসাইজ করতে দেবেন, ফিজিওথেরাপি করতে দেবেন, মাসেল স্ট্রেংথ বাড়াতে দেবেন, ওষুধপত্র দেবেন, ওয়েট রিডাকশনের জন্য ডায়েটারি অ্যাডভাইসটা দেবেন, ফিজিওথেরাপি করতে দেবেন। এগুলো কিন্তু করে আপনারা অনেকদিন সুস্থ থাকতে পারেন। আর অনেক পেশেন্ট দেখেছি সারা জীবন এটাই নিয়ে কাটিয়ে দেন, মোটামুটি একটা সাধারণ জীবনযাপন করেন আর অপারেশন কিন্তু লাগে না। তারপরে যেটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওইটার কিন্তু একটা অনেকটা মেডিসিনেরও রোল আছে। যেরকম অনেকগুলো ডিজিজ মডিফাইং মেডিসিনস আছে, কিছুগুলো ইঞ্জেকশনস আছে, কিছুগুলো অন্য পদ্ধতি চিকিৎসা সলিতি আছে, আর যেগুলো বায়োলজিক্যাল থেরাপিস বলা যায়, এটাতে আমরা রিউমাটোলজিস্টের হেল্প নিয়েও অনেকবার চিকিৎসাটাকে করি। যখন এই চিকিৎসা পদ্ধতিগুলো ফেল করে তখন আরও অনেকগুলো চিকিৎসা পদ্ধতি আছে, যেরকম হাঁটুর মধ্যে ইঞ্জেকশন দেওয়া, তারপরে মাইক্রোসার্জারি করে জয়েন্টগুলোকে ক্লিন করে দেওয়া, ব্রেসিং করে দেওয়া, আর এসব করলে কিংবা অনেক ছোটো অপারেশনগুলো থাকে যেগুলো বড় ধরনের অপারেশনে, যেখানে জয়েন্টের অ্যালাইনমেন্টটাকে মেনটেন করে দেওয়ার জন্য করা হয়, আর এটা থেকেও কিন্তু এই জয়েন্ট রিপ্লেসমেন্ট থেকে আপনারা বাঁচতে পারেন। জয়েন্ট রিপ্লেসমেন্ট পদ্ধতিতে যেটা করা হয় সেটা হয় যে যে আপনার ড্যামেজ কার্টিলেজটা আছে ওটাকে বাদ দিয়ে ওর উপরে একটা ক্যাপ মতন বসে দেওয়া হয়। এটাকে অ্যাকচুয়ালি রিসার্ফেসিং প্রসিজার বলা উচিত, এটাকে রিপ্লেসমেন্ট বলা উচিত নেই। আপনাদের নিজেরই লিগামেন্ট থাকবে, আপনার নিজেরই মাসলস থাকবে, টেন্ডেন্স থাকবে, আর পাটা আপনার নিজের বাড়ির মতন মনে হবে, কোনো আর্টিফিশিয়াল লিম্বের মতন মনে হবে না। এটা পরে আপনি সাধারণ জীবনযাপন করতে পারেন, মনে হয় জীবনটা অনেকটাই কম, বয়সটা কমে গেল। জয়েন্ট রিপ্লেসমেন্ট করার আগেকার সব পদ্ধতিগুলো, বাকিগুলো সব কিছু ইউ মাস্ট এক্সস্ট দি অপশন, সব কিছু ট্রিটমেন্ট করে নেওয়ার পরে যদি রেসপন্ড না হয় আমি আপনাদেরকে এনকারেজ করবো যে ইউ মাস্ট অ্যাটলিস্ট সি দুটো কি তিনটে অর্থোপেডিক সার্জন। অ্যান্ড যদি সবারই মতামত থাকে যে হ্যাঁ আপনার আঁটু কিংবা আপনার হিপ এই স্টেজে চলে এসেছে যে জয়েন্ট রিপ্লেসমেন্ট করা দরকার, তাহলে কিন্তু আপনি জয়েন্ট রিপ্লেসমেন্ট ডিসিশন নেবেন। ইমিডিয়েটলি একটা ডিসিশন, সার্জিক্যাল ডিসিশনটা এত শীঘ্র নেওয়াটা উচিত নেই। ইট ইজ অলওয়েজ ওয়েলকাম টু টেক ওপিনিয়ন্স অফ টু অর থ্রি গুড অর্থোপেডিক কলিগস, আর যদি সবারই একই মতন ওপিনিয়ন থাকে তাহলে আপনারা বুঝবেন, কারণ ডিজিজের পারসেপশন সার্জন টু সার্জন, পেশেন্ট আর ট্রিটমেন্ট ফিজিশিয়ান টু ফিজিশিয়ান ভ্যারি করতে পারে। আজকে এইটুকু থাক এই চিকিৎসা পদ্ধতি আর এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বিষয়ে, আমরা ফের একবার ভবিষ্যতে দেখা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।